हेलो एस्पिरेंट, वेलकम टू माय चैनल गिफ्ट ऑफ द गाइवेडू। WBCS 2021 किंतु प्रिलिमिनरी एग्जाम डेट 21 मार्च 2021 किंतु जे हवार कथा छिलो एवं सेटा किंतु चेयरमैन जे ईमेल थेके अनेके सेटा सोशल मीडिया वायरल होचे जे चेयरमैन किंतु अनेक जगह ईमेले रिप्लाई दिए जे 21 मार्च एग्जाम होबे। तो एरकम किंतु आरो एकटा किंतु नोटिस आछे किंतु सेटा वायरल होयेछे एवं आमा किंतु एकटा एकजन छात्री আমাদেরই ছাত্রী সে কিন্তু পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। তো সেই নোটিশটা নিয়ে কিন্তু আলোচনা করছি এবং এখানে কিন্তু 21 মার্চ সত্যি কি এক্সাম হবে, অফিসিয়াল নোটিশ কিন্তু এখন অবধি আসেনি। আপনাদেরকে দুটো নোটিশই কিন্তু দেখাবো এবং দুটো নোটিশের মধ্যে কোনোটাই কিন্তু আমরা ভেরিফাই করিনি, জাস্ট কিন্তু আপনাদের যাতে প্রিপারেশান নিতে সুবিধা হয় তাই জন্য কিন্তু দুটো নোটিশ কিন্তু পরপর কিন্তু দেখাবো। সমস্ত ক্লাসের আপডেট টেলিগ্রামে কিন্তু আসছে, না জয়েন করে থাকলে অবশ্যই টেলিগ্রামে কিন্তু জয়েন করে নিন। গিফট অফ দ্য গ্যাভিডু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। দেখুন, এটা কিন্তু ফার্স্ট কিন্তু এটা নোটিশটা এসেছিল, এটা কিন্তু ফার্স্ট যে ইমেলটা আর কি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবং এখানে কিন্তু যে চেয়ারম্যান স্যারকে উনি কিন্তু ইমেলে কিন্তু রিপ্লাই দিয়েছিলেন যে উনি বলেছিলেন যে ভোটের জন্য কিন্তু ইলেকশন শিডিউলটা না ডিক্লেয়ার হওয়ার জন্য কিন্তু তিনি কিন্তু রেজাল্ট মানে এক্সাম ডেটটা ডিক্লেয়ার করতে পারছেন না, কিন্তু ডেট ঠিক করা হয়েছে যে 21 মার্চই কিন্তু আমাদের পরীক্ষা না হবে। এই কিন্তু একটা, এটা কিন্তু প্রায় ফেব্রুয়ারি মাসের সম্ভবত 3 তারিখ কেয়ারটা কিন্তু ভাইরাল হয়েছিল। নেক্সট কিন্তু আজকে যেটা ভাইরাল হয়েছে সেটা হলো এখানে একটা, দেখুন যেটা কিন্তু আমাদের একজন ছাত্রী পাঠিয়েছে এবং এটা হলো একটা বিভিন্ন যে এক্সাম যে হলগুলো হয় সেই এক্সাম হলের কাছে যে সমস্ত একটা বিভিন্ন যেই রকম ইসেগুলো যায় ফিল আপ করে দেওয়ার জন্য তাদের এক্সামে ফুল অ্যাড্রেস এরকম কিন্তু একটা ইসে কিন্তু এখানে একটা নোটিস গেছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাদিকেরগুলো কিন্তু কিছু কিছু জায়গায় আপছা, কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2021 এগুলো কিন্তু ডিপ করে আছে, যাই না এডিট করা হয়েছে না কী করা হয়েছে। যাই হোক, এখানেও কিন্তু লেখা রয়েছে যে 21 মার্চ 2021 কিন্তু পরীক্ষা হবে সানডে 12টা থেকে 2:30 এবং এখানে কিন্তু কবে কোন কোন দিয়ে দিয়েছে এবং সেই নোটিশটা কি এটা ফেক না কি আমরা জানি না, সেটা আবারও বলছি আমরা কিন্তু ভেরিফাই করিনি, কিন্তু যেই নোটিশটা উঠে এসছে সেটা কিন্তু জানিয়ে দিলাম এবং সেই অনুযায়ী কিন্তু গতকাল আমরা অ্যানাউন্সমেন্ট করেছি যে এই অনুযায়ী কিন্তু 21 মার্চের কথা মাথায় রেখেই আমরা কিন্তু অলরেডি মকের কিন্তু অ্যানাউন্সমেন্ট গতকাল থেকে করেছি, রেজিস্ট্রেশনও কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে, যেটা কিন্তু 4টে মক কিন্তু থাকছে 21 তারিখ 28 তারিখ 7 তারিখ আর 14 তারিখ, প্রত্যেকটাই কিন্তু ফুল লেন্থ মক 200 মার্কসের। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চেক করে নিতে পারেন। লাস্ট ডেট কিন্তু 20 তারিখ রয়েছে, 20 তারিখের আগে কিন্তু অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করিয়ে নিন এবং আমাদের এবার যে আমরা যে মোটোটা ছিল আগের বছরের যে আমরা পলিটির সাথে কী করবো, পলিটি ইকোনমি আর হলো গিয়ে ইংলিশ গ্রামার, এরপর কিন্তু আমরা বিশেষ জোর দিয়েছিলাম, এবার কিন্তু ওগুলোর সাথে সাথে কিন্তু কালকেও বলেছি আজকেও বলছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের কিন্তু ম্যাথের ওপর কিন্তু জোর দেওয়া হবে। কাট অফ এবার আগেরবার যা গেছে এবার কিন্তু তারাও কিন্তু যারা পার করেছে তারাও কিন্তু এবার প্রিলিমিনারি পরীক্ষা দেবে, সুতরাং দেখুন লড়াই যখন নেমেছে লড়াই তো করতেই হবে, আমরা যেরকম প্রস্তুত লড়াই করার জন্য আপনাদেরও সেরকম প্রস্তুত মানসিকতা নিয়ে কিন্তু লড়াই কিন্তু নেমে পড়তে হবে এবং আপাতত এই 21 মার্চ যতক্ষণ না অফিসিয়াল নোটিশ দিচ্ছে ততক্ষণ আমি বলছি না যে আপনি বিশ্বাস করুন, কিন্তু 21 মার্চকে মাথায় রেখে কিন্তু প্রিপারেশানটা নেওয়াটা অনেকটাই কিন্তু বেটার হবে, কেননা গভর্নমেন্ট কিন্তু একটা পজিটিভ সাইন দেখাচ্ছে পরীক্ষা কিন্তু 21 মার্চ নিয়েও কিন্তু নিতে পারে। আমি বলছি না যে আপনি এটাই বিশ্বাস করবেন, যতক্ষণ না অফিসিয়াল নোটিশ আসবে ততক্ষণ আমি বলবো না যে আপনি এটা বিশ্বাস করেন, অবশ্যই আপনি আমরা তো জানিয়ে দেবো, এছাড়াও আপনি WBPSC.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নজর রাখবেন, ঠিক আছে। এছাড়াও আমি যখনই আপডেট পাবো আমি টেলিগ্রামে তো দিয়ে দিই, সেটা তো কোনো ব্যাপারই না, সেখান থেকে তো আপনি জানতে পারবেনই, অসুবিধা কোনো হবে না এবং প্রিপারেশানটা কিন্তু পজিটিভলি নিন এবং লড়াই কিন্তু করতেই হবে, লড়াই ছাড়া তো কোনো উপায় নেই, কেননা যারা আগের বার পাশ করেছে তারাও কিন্তু এবার প্রিলিমিনারি পরীক্ষা দেবে, আপনিও দেবেন, টেনশন করার কোনো কিন্তু ব্যাপার নেই, পজিটিভলি ভাবুন, পজিটিভলি থাকুন এবং পজিটিভভাবে কিন্তু প্রিপারেশান নিন। ভিডিওটিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখুন। সো থ্যাংক ইউ।